আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছেও দূরে যে যেখানে আছেন, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সকাল থেকে, সকাল বলতে এখন 11টার মতো বাজে। তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি বেলকনিতে। তো সবার প্রথমেই দেখতে পেলেন কিছু নয়নতারা ফুল ফুটেছে, আর এখানে দেখতে পাচ্ছেন আমার অপরাজিতা গাছেও ফুল এসেছে। প্রায় অনেক দিন পরে অপরাজিতা গাছে ফুল আসলো, তো এটা দেখে বেশ ভালো লাগছিল। আর লাস্ট কয়েকদিন ধরে ওয়েদার খুব একটা ভালো না, যেহেতু বর্ষাকাল চলে এসেছে, দেখা যাচ্ছে প্রায় দিনই এখন বৃষ্টি হচ্ছে। তো হঠাৎ করে দেখলাম যে চারিদিকে বেশ মেঘ করেছে, আর এরকম মেঘলা ওয়েদার আমার কাছে তো ভীষণ ভালো লাগে, সেটা আপনাদেরকে আরও অনেক ভিডিওতে আমি বারংবার বলেছি, তো আজকেও বলে দিলাম। আর এখানে আমি আর আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘ দেখছিলাম, আর জারিফ আমাকে বলছিল যে মা এক্ষুনি বৃষ্টি নামবে। তো বেলকনি থেকেই মনে হলো যে একটু ছাদে গিয়ে ঘুরে আসি, তাই এখন আমি আর আমার বাবাটা চলে এসেছি ছাদে। আর দেখতেই পাচ্ছেন পুরো আকাশ মেঘে একদম ঢেকে গিয়েছে, আর মেঘগুলা দেখতে তো খুবই অপূর্ব লাগছিল। আর এদিকে আমাদের বাসার সামনে যে প্রতি বছর গরুর হাট বসে, তো সেটার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্যান্ডেল বাঁধা শুরু করে দিয়েছে। তো একদিক থেকে গরুর হাট বসলে একটু বিরক্তও লাগে, আবার অন্য দিক থেকে বেশ ভালোও লাগে, ঈদের একটা ফিল হয়। আমি গত বছর যখন এই এলাকাতে প্রথম আসি, তখন আসার কয়েকদিন পরেই গরুর হাট বসে, তো এবার সেকেন্ড টাইম দেখছি আর কি। তো আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর আমি এখন ছাদ থেকে বাসায় চলে এসেছি, আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার ফ্রিজটাকে কিভাবে ডিপ ক্লিন করি। আসলে অনেকদিন ধরেই ফ্রিজটা ক্লিন করব করব করে আর করাই হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা আর ফ্রিজেও আমার মাছ মাংস খুব একটা ছিল না, তো এই সুযোগে ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। তো আমি এদিকে কিন্তু ফ্রিজটা বেশ কিছুক্ষণ আগেই বন্ধ করে দিয়েছি, আর এখানে ডিপ ফ্রিজের সব জিনিসগুলা এক এক করে বের করে নিয়েছি। এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমার ডিপে ছিল। আর এদিকে যেহেতু আমি ফ্রিজটা বেশ কিছুদিন হয়ে গেল ক্লিন করা হয় না, তো আমার ডিপে মোটামুটি ভালো পরিমাণে বরফ জমে গিয়েছে। আর আমি ফ্রিজের নিচের দিকে এভাবে টিস্যু পেপার দিয়ে দেই, তাহলে এই নিচের বরফগুলো তুলতে খুবই সুবিধা হয়, না হলে অনেক সময় নিচের বরফগুলো উঠতে চায় না। আপনারা যারা ফ্রিজ পরিষ্কার করেন তারা হয়তোবা জানেন। আর দেখতেই পাচ্ছেন ফ্রিজে মোটামুটি ভালোই ময়লা, আর নিচের দিকটাতে বেশি। এখানে যেহেতু আমি মাছ মাংস রাখি, তো মাছ মাংসের রক্ত পড়ে এখানে ভালোই নোংরা হয়ে গিয়েছে। আর এখন আমি আমার ফ্রিজের নর্মাল থেকে এক এক করে সব কিছু বের করে নিব। আর ফ্রিজের ডিপের থেকে নর্মালটা কিন্তু বেশি ময়লা হয়, যদিও আমার ফ্রিজ কখনোই ওই রকম ময়লা হয় না, কারণ ফ্রিজে যখনই কোনো ময়লা লাগে আমি কিন্তু সাথে সাথে সেখানে মুছে ফেলি। আর আমার ফ্রিজের ভিতরে যে একটা দাগ দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গিয়ে ফ্রিজের ভিতরে যে একটা নাট থাকে, ওই নাটের জং ওরকম বের হয়, ওটা আসলে যখন ক্লিন করি তখন অনেকটা হালকা হয়ে যায়, পরে আবার এরকম হয়ে যায় আর কি। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি আমার নর্মাল থেকে মোটামুটি সব কিছু বের করে নিয়েছি। আর এখন আমি আমার ফ্রিজের ভেতরে যে তাকগুলো থাকে এবং ডোরের সাথে যে চেম্বারগুলো থাকে এগুলা খুলে খুব ভালোভাবে ক্লিন করে নিব। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি তাকগুলাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর আজকে আমি ফ্রিজটাকে যেভাবে ক্লিন করছি, হয়তোবা অনেকেই এভাবেই ফ্রিজ ক্লিন করেন, বাট আমার কাছে মনে হয়েছে যে যারা নতুন গৃহিণী আছেন তারা হয়তোবা জানেনই না যে ফ্রিজ কিভাবে ক্লিন করতে হয়। তো আশা করছি তাদের জন্য একটু হলেও আমার ভিডিওটা উপকারে আসবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আর আমি আসলে জানি না যে ফ্রিজ ক্লিন করতে কার কেমন সময় লাগে, বাট আমার কিন্তু অনেক সময় লাগে। আমি আজকে ফ্রিজ ক্লিন করতে এসেছিলাম দুপুর 2টা থেকে, মানে আমি লাঞ্চের পর থেকেই ফ্রিজ ক্লিন করা শুরু করেছি। আর আমার এই ফ্রিজ ক্লিন করে ঘরটর মুছে গোসল করে আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো যাই হোক, ফ্রিজের যে পার্টগুলো খোলা যায় তো সেগুলো আমি এক এক করে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর এদিকে আমার বাবাটা হঠাৎ করে বলছে যে সে মিল্ক খাবে, আমি কিন্তু তাকে আগেই লাঞ্চ করিয়ে আমি লাঞ্চ করে ফ্রিজ ক্লিন করতে এসেছি। তো এখন হয়তোবা জারিফ ঘুমিয়ে যেতে পারে, তো আমি জারিফকে একটু মিল্ক গুলিয়ে দিচ্ছিলাম, বারবার বলছিল যে মা আমি মিল্ক খাবো।
তো এদিকে জারিফকে মিল্কটা দিয়ে এখানে আমি এখন ফ্রিজের ভিতরে যত বরফ আছে সেগুলা বের করে নিচ্ছি, আর সিঙ্কের নিচে যে জায়গাটা থাকে আমি এখানে বরফগুলা ফেলি আর কি। তো পরে পানি দিয়ে বরফটাকে আমি সরিয়ে নিব আর কি। আর এখানে আমি ফ্রিজের উপরে এই জিনিসগুলো রাখি, তো এগুলোও আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, মানে কিছু মুছে নিয়েছি আর যেগুলো ধোয়া যায় ওগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি আমার পুরো ফ্রিজটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর আমি ডিপের যে নিচের অংশে যে এখানে টিস্যু ব্যবহার করি, তো এখানে বেশ মোটা করে টিস্যু দিয়ে দিয়েছি, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আসলে এখানে টিস্যু দেওয়ার পরে আমার কিচেন টাওয়েল শেষ হয়ে গিয়েছিল, তো আমি এখন ফ্রিজের ভিতরে যে বক্সটা থাকে এর ভিতরে আমি ক্যালেন্ডার ছিঁড়ে দিয়েছি। আপনারা টিস্যুর বদলে ক্যালেন্ডারও দিতে পারেন, তো আপনাদেরকে আমি দুই রকমই দেখিয়ে দিলাম। তো এদিকে আমার ফ্রিজটা ক্লিন করা হয়ে গেলে ভাবলাম যে আগে আমি ঘরটা মুছে ফেলি। তো এদিকে যেহেতু জারি বিছানার উপরে খেলা করছিল, সে কিন্তু ঘুমোয়নি, তো বিছানাটাকে আমি আবারও একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছিলাম। তো আমার বিছানাটা ঝাড়া হয়ে গেলে আমি সরাসরি আমার ফ্লোরটাকে ক্লিন করে নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফ্লোরটাকে সবার প্রথমে মুছে নিচ্ছি, আমি কিন্তু এখনও ফ্লোর ঝাড়ু দেইনি। আপনাদেরকে এখানে একটা টিপস দিতে চাই, এটা জানি না আপনাদের কোনো কাজে আসবে কি না, বাট আমার কিন্তু বেশ কাজে আসে এটা আমার কাছে মনে হয়, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমি আসলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘুমোই, এতে সারাদিনে আমার ঘরে আসলে তেমন কোনো ময়লা থাকে না। তো দুপুরে রান্না বান্না করার পরে সবার আগে আমি আমার ঘরটাকে মুছে নেই। তো মুছে নেওয়ার প্রধান কারণ হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে ঘর ঝাড়ু দেওয়ার সময়, মানে মোছার আগে আমরা যখন ঘরটা ঝাড়ু দেই তখন প্রচুর পরিমাণে ধুলা উড়ে, এটা আমি সবসময় লক্ষ্য করেছি, এবং পুরো ফার্নিচারে ধুলাই ভরে যায়। তো আমি বেশ কিছুদিন ধরে আগে আমি আমার রুমটাকে মুছে তারপরে ঝাড়ু দেই, আর ঝাড়ু দেওয়ার সময় একদমই কম পরিমাণে ময়লা বের হয়, মেনলি আমার খাটের নিচে যতদূর পর্যন্ত আমার হাত যায় না ওখানকার কিছু ময়লা আর কি ঝাড়ু দেওয়ার সময় বের হয়, মানে খাটের নিচে যে ময়লাগুলো থাকে। তাছাড়া আমার রুম মোছার পরে রুমে আসলে তেমন কোনো ময়লা বলতে গেলে থাকে না, চাইলে ঘরটা না ঝাড়ু দিলেও চলে, বাট আমি সবসময় ঝাড়ু দিয়ে নেই। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন পুরো ঘর ঝাড়ু দিয়ে এতটুকু ময়লা বের হয়েছে। তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আর এদিকে আমার ঘর মোছা হয়ে গেলে ফ্রিজে যে জিনিসগুলা বাহিরে ছিল তো সেগুলো আমি ফ্রিজে রাখছিলাম, তো হঠাৎ করে আমি বেডরুমে এসে দেখি যে আমার বাবাটা বেলকনিতে ঢুকে সে সারা বেলকনিতে আমার বেলকনির গাছের মাটি এভাবে করেছে, পুরা রুমেও এগুলা করেছে। আমি কিছুক্ষণ আগেই কিন্তু ঘরটা মুছেছি। এটা কি করছো বাবা? মা মাত্র বেলকনিটা মুছে গেছি, তুমি এটা কি করছো মা? দেখছো তুমি কি করছো, দেখেছো? হ্যাঁ, কে মার দিবে? এটা কি করছো বাবা তুমি? আল্লাহ, আর কখনো বেলকনিটা খুলে রাখা যাবে না তোমার জন্য। দেখি এদিকে তাকাও, কি করছো? এর ভিতরে পোকা থাকে তুমি জানো, হাতে কামড় দিলে কি হবে? তো আপনাদেরকে একটু শুনিয়ে দিলাম, তখন আসলে আমার সত্যি খুব কান্না আসছিল, মানে কি করব আমি বুঝতেছিলাম না, বাট জারিফ আসলে একটু ভয় পেয়ে গিয়েছিল, তাই আমি আর জারিফকে কিছুই বলিনি, আমি ওকে ফ্রেশ করিয়ে খাটে বসিয়ে তারপরে বেলকনিটা খুব ভালোভাবে ক্লিন করে, বাসার প্রায় অর্ধেক অংশ আমার ক্লিন করা লেগেছে কারণ অনেক জায়গাতেই জারিফ ধুলাবালি করে ফেলেছিল। তো এখন আমি পুরো বাসাটা আবারও ক্লিন করে নিয়েছি, তো আজকে আমার বাসাটা দুইবার ক্লিন করা লেগেছে। আর এদিকে আমার ফ্রিজটা একদম পুরোপুরিভাবে রেডি, তো আমি আমার ফ্রিজের উপরে যে এই জিনিসগুলো কিভাবে রাখি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর একদম ফ্রিজের উপর থেকে নিচ পর্যন্ত পুরো ডিপ ক্লিন করেছি,
আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর আমি এখন থেকে আসলে ভেবেছি যে ফ্রিজে সব ধরনের মাছ মাংস বক্সে করে রাখবো, তাহলে ফ্রিজটা আর সহজে নোংরা হবে না। আর এই যে নর্মালটাও আমি খুব ভালোভাবে ক্লিন করে সব কিছু নর্মালের জায়গাতে রেখে দিয়েছি সাজিয়ে। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ফ্রিজ ক্লিনিং করাটা কিন্তু বেশ কষ্টের একটা কাজ এটা আমার কাছে মনে হয়, আর আপনারা যারা ক্লিন করেন তারা তো অবশ্যই জানেন যে কোনো ক্লিনিংয়ের কাজই কষ্টের, বাট ফ্রিজ ক্লিনিং করাটা একটু ঝামেলার আর কি। তবে মনের কাছে বেশ ভালো লাগছিল যে ফ্রিজটা ক্লিন করা হয়ে গেল আর অনেকদিন একটু চিন্তামুক্ত থাকা যাবে। আবার দেখা যাবে যে বেশ কয়েক মাস পরে গিয়ে ফ্রিজ ডিপ ক্লিনিং করব আর কি। আর এদিকে আমার ফ্রিজে সব জিনিস তো ডাইনিং টেবিলের উপরে রেখেছিলাম, তো ডাইনিং টেবিলটাও বেশ ময়লা হয়ে গিয়েছিল, তো ডাইনিং টেবিলটা আমি আজকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো এখানে কিছু চিনি সুজি এগুলা ছিল, তো এগুলো আমি একটু আমার স্টোরে রেখে দিলাম। আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা, আমি সব কাজটা শেষ করে গোসল করে জারিফকে এখানে একটু আম কেটে দিয়েছি, আর এর ফাঁকে কিন্তু জারিফ একটু ঘুমিয়ে গিয়েছিল, ওটা আমি আসলে দেখাতে পারিনি আপনাদেরকে। আর এদিকে সন্ধ্যার কিছুক্ষণ পরে জারিফের বাবাও বাসায় চলে এসেছে, এখানে বাসায় আসলে আলু শেষ হয়ে গিয়েছিল, তো 2 কেজি আলু এনেছে, অল্প কিছু কাঁচা মরিচ ধনিয়া পাতা আর আধা কেজির মতো এখানে চিংড়ি মাছ এনেছে। আসলে বাসায় তেমন কোনো মাছও নাই, আর যেহেতু ঈদ চলে আসতেছে তো ওই জন্য আমার এখন আর তেমন কোনো বাজার করার প্ল্যানও নাই, ওই টুকটাক করেই করছি আর কি। তো চিংড়ি মাছগুলো এখন আমি আর বাজবো না, জাস্ট এই চিংড়ি মাছগুলোকে আমি নর্মালি খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে এভাবে বক্সে করে রেখে দিলাম। আর ওই যে আপনাদেরকে তো বললামই এখন থেকে সব ধরনের মাছ মাংস আমি এভাবে বক্স করে রেখে দিব। আর এখানে কাঁচামরিচগুলো আমি একটু ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে করে পানি ঝরিয়ে তারপরে এটাকেও একটা বক্সে রেখে দিব। আর এদিকে আসলে আজকে আমার একটুও রান্না করতে ইচ্ছা করছিল না, যেহেতু আজকে একটু কাজের প্রেশার হয়ে গিয়েছে, আর জারিফের বাবা বারবার বলছিল যে আমাকে খাবার আনতে বললে বাইরে থেকে খাবার নিয়ে আসতাম, তো যেহেতু জারিফের বাবাকে বলা হয়নি আসলে আমি যে ওকে ফোন করে বলবো সেই সময়টাও আমার হাতে ছিল না। তো যাই হোক, আমি আগে থেকে একটু মুরগির মাংস বের করে রেখেছিলাম, আর ফ্রিজে তো মশলা বাটা ছিল, তো মশলাও বের করে রেখেছিলাম, জাস্ট একটু বিরিয়ানির মশলা বেটে নিয়েছি। তো আজকে আমি এখানে একটু ঝটপট বিরিয়ানি রান্না করে নিচ্ছিলাম, আর প্রচুর পরিমাণে পানির তৃষ্ণা লেগে গিয়েছিল, তো জারিফের বাবা আবার এখানে এক মগ পানি দিল আমাকে খাওয়ার জন্য। তো এদিকে আমি বিরিয়ানির মাংসটা চুলায় রান্না করে নিয়েছি, আমি এর ভিতরে কয়েক পিস আলু দিয়েছি, তো এখন আমি এটাকে রাইস কুকারে রান্না করে নিচ্ছি। তো চালটাকে আমি চুলায় ভালোভাবে ভেজে নিয়েছি, সেটা তো প্রথমেই দেখতে পেলেন। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি আর মাংসগুলো দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি, আর উপরে সামান্য পরিমাণ পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। আর এদিকে জারিফের বাবা নিচে গিয়েছিল কোক আনতে, বললো যে বিরিয়ানি রান্না করছো কোক না খেলে আসলে ভালোই লাগবে না। আর ওদিকে কিন্তু আমি বিরিয়ানির চালটা যখন ভেজেছি তখন এর ভিতরে ঘি অ্যাড করেছিলাম, ওই জন্য লাস্টে আর ঘি দেইনি। আমি নামানো 10 মিনিট আগে বিরিয়ানি এসেন্সটা দিয়ে তারপরে নামিয়েছিলাম। আর এদিকে এখানে আমি জারিফের জন্য একটু নিয়ে নিয়েছি, জারিফ বিরিয়ানি খেতে বেশ পছন্দ করে মাশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।